দুই, বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল? মঙ্গোলীয়দের হাতে। মঙ্গোলীয়রা এসেছিল কোথায় থেকে? চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গোলীয় থেকে, যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি। স্রোতের মতো তারা এক এক শহর থেকে আর এক শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। এবং ওই সময়ের আলেম ওলামারা লিখেছে যে এরা ইয়াজুজ মাজুজ। ওই সময়ের আলেম ওলামারা সন্দেহে পড়ে গেছিলেন যে ইয়াজুজ মাজুজ হয়তো এরাই। এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা, কোথায় চায়না, এখান থেকে শুরু করলে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, সামারকান্দ, বুখারা, নিশাপুর, ইরান, ইরাক, তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী, তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে। এবং তারা এতটাই নৃশংস, এতটাই পশুত্ব তাদের মধ্যে ছিল যে তারা টানা চার দিন অথবা পাঁচ দিন যাবৎ লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত। তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে কর্ডোভার পতন, গ্রানাডার পতন। কর্ডোভার পতন হয়েছে 1236, ওই একই সময়ে স্পেনের পতন। তাহলে এই তিনটে বড় ঘটনার মতো একসাথে এত বড় ঘটনা মুসলমানদের উপর আর যায়নি। এই জন্য আমি বারবার বলি যে এখন মুসলমানেরা যে বিপদ, যে আপদ, যে কষ্টের মধ্যে আছে, এর চেয়ে বেশি কঠিন, বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে, তা হচ্ছে এই 200-300 বছর ক্রান্তিকাল, ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল। তো এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল? জি, এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল। আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন। এক, মসজিদ আকসা আল্লাহ মুক্ত করেছেন সালাহউদ্দিন আইয়ুবির মাধ্যমে। সালাহউদ্দিন আইয়ুবির মাধ্যমে মসজিদ আকসা মুক্ত করার যুদ্ধ ছিল, হিত্তিনের যুদ্ধ। সালাহউদ্দিন আইয়ুবি মসজিদ আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মোনাফেকে পরিপূর্ণ হয়ে গেছিল। সব আমির ওমারারা মোনাফেক, খ্রিস্টান ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ওমারারা। আর সবচেয়ে বেশি শত্রুতা করত শিয়ারা। ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে, ফাতিমীয় ওবাইদীয় শিয়া খেলাফত ছিল মিশরে, যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার, আজকের আজহার বিশ্ববিদ্যালয়। শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাজহাব প্রচার করার জন্য। তো সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহর দুইটা টার্গেট ছিল, মিশর এবং সিরিয়াকে এক করতে হবে। মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না। মজার বিষয় হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয়, তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল। মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল। কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদ আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে। ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে। এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে, আমি লম্বা আলোচনায় যাব না। তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পানি আপনি কী দিয়ে কন্ট্রোল করবেন? ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে। বেশিরভাগ স্থলপথেও আসতো, আসতো না তা নয়, কিন্তু পানি দিয়ে আসতো। ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে, মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে, তাহলে প্রবেশ পথ বন্ধ, অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না। এবার মাটি আপনার দখলে, এখন শুধু মসজিদে আকসা বাকি। তো এটা ছিল সালাহউদ্দিন আইয়ুবি রাহেমাহুল্লার এক নম্বর কৌশল। দুই, সালাহউদ্দিন আইয়ুবি রাহেমাহুল্লাহ আকিদাগত যুদ্ধ লড়েছিলেন, আকিদার যুদ্ধ। তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাহউদ্দিন আইয়ুবি যুদ্ধ করেছিলেন, মুসলিম শাসক এবং মোনাফিকদের বিরুদ্ধে, তত যুদ্ধ উনি ক্রুসেডারদের সাথেও লড়েননি, তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি। ওনার দিনই পার হয়ে গেছে, সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে, মুসলিম আমির ওমারাদের মোনাফিকই দূর করতে করতে। তার একটা বড় কারণ ছিল শিয়া মাজহাব। এই শিয়া মাজহাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, মাদ্রাসা নিজামিয়া, নিজামুল মুলক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায়, শিয়া মাজহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে।
এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাজহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল। বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র, ইবনু আসাকের তারিখ দিমাশকের লেখক এই মাদ্রাসার ছাত্র, ইমাম গাজ্জালী এই মাদ্রাসার ছাত্র, এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরিরা ছিলেন ইবনু কাসির, ইবনুল আসির, ইবনু তাইমিয়া, তাদের যুগের যারা তাদের আরও পরে এসেছেন, কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছি সম্মানিত উপস্থিতি। তারপরে সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ মিশর বিজয় করার পর জামিয়াতুল আজহার থেকে শিয়া মাজহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশরে আর পরবর্তীতে শিয়া মাজহাব প্রবেশ করতে পারেনি এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া মাজহাব প্রবেশ করতে পারেনি। তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছিল হিত্তিনের প্রান্তরে, আর ইউরোপ থেকে যারা এসেছিল, ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ, শীতকালীন কান্ট্রি, মুসলমানেরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারত না, স্পেন পর্যন্ত গিয়ে শেষ, স্পেনের সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির, ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত, তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিক অধঃপতন তো আছে। তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি, কনস্টান্টিনিপল তখনও অবিজিত, যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি, এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। তাহলে কি হলো, সালাহউদ্দিন আইয়ুবি হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে, যারা ওই সমস্ত এলাকা থেকে এসছে যেগুলোতে -10 ডিগ্রির শীত, তো এই জন্য সালাহউদ্দিন আইয়ুবি ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে,